বগুড়া সড়ক দুর্ঘটনার খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা এবং যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? সবারই পরিচয় মিলেছে, তারা তিনজন নিহত হয়েছে, শিশু সহ তিনজন নিহত হয়েছে, তিনজনই কিন্তু স্থানীয় বাসিন্দা। তারা নন্দীগ্রামের কুন্দরহাট বাস স্ট্যান্ডে সকালে সিএনজিতে উঠে, সিএনজি অটো রিক্সা উঠে শহরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই একেবারে ফিডার রোড থেকে একটা বাঁশবাহী একটা ভটভটি এই মেইন রোডে যখন ওঠে, তখনই কিন্তু সিএনজি চালক এই নিয়ন্ত্রণ হারিয়ে পাশে যখন চলে যায়, তখনই আরেকটি পিক আপ যেটা সেটা রাস্তার উপরে এসে দাঁড়ায় এবং মোটামুটি তিনটি যানবাহনের একত্রিত সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষের ফলেই কিন্তু একেবারে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন, তার মধ্যে একজন 2 বছর বয়সী শিশু আব্দুল আলিম আছেন এবং আরো যারা তিনজন আহত হয়েছেন তাদের কিন্তু শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানকার চিকিৎসকরা বলছেন তাদের মধ্যে একজনের অবস্থা এখন আশঙ্কাজনক। তবে এখানে আমাদের কুন্দরহাট হাইওয়ে থানার পাশেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই যারা নিহত হয়েছিলেন তাদেরকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং সেখানে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা যখন এখানে এসেছেন তাদের কাছে এরই মধ্যে কিন্তু মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত এই বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে বাঁশ বোঝাই ভটভুটির যে চালক ছিলেন তিনি কিন্তু পালিয়ে গেছেন, তাকে গ্রেপ্তার করার তারা চেষ্টা করছেন, তাকে গ্রেপ্তারের পরে তাকে আইনের ব্যবস্থায় নিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। তোমাল ফরহাদ, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফরহাদুজ্জামান শাহী।